উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভি নৌকাপতিকে 1,61,273 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতিমার্কা পেয়েছেন 92,171 ভোট। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এজন্য নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি মোতায়েন থাকে র্যাব ও বিজিবি। দিন শেষে সন্ধ্যা 6:30 দিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা দপ্তর থেকে ফল ঘোষণা শুরু হয়। রিটার্নিং কর্মকর্তা মাহবুস আক্তার ফল ঘোষণা করেন। আইভি ও তৈমুর আলম ছাড়াও মেয়র পদে অপর প্রতিদ্বন্দ্বীর প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ABM সিরাজুল মামুন দেয়ালঘড়ি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাসুম বিল্লাহ হাতপাখা, বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস হাতঘড়ি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জসিমউদ্দিন বটগাছ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম ঘোড়াপথিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।